নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সেগল সেঞ্চুরি করলেন, সেহবাগ সেঞ্চুরি করেছেন। আমরা বারবার ঘোষণা শুনতাম একটা সময় যখন সেহবাগ ক্রিজে থাকতেন, এখন বাংলার মাটিতে সেহবাগ নেই, সেগল এসেছেন। কে সেগল আপনারা জানেন? সেগল হোসেন, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী। যে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, সেই মানুষটির দেহরক্ষী। তিনি ইতিমধ্যে সেঞ্চুরি করলেন, 100 কোটি টাকার সম্পত্তি তিনি তার, বিভিন্ন সূত্র ধরে যা সংবাদ এখনও পর্যন্ত সিবিআই যা সংগ্রহ করেছে তাতে বেরিয়ে এলো। ইতিমধ্যে আপনারা জানেন 7 দিনের সিবিআই কাস্টাডি ছিল, তারপর আবার 7 দিনের জন্য আসানসোল কোর্টে, সিবিআই কোর্টে আবেদন করেছিল সিবিআইয়ের আইনজীবীরা, এবং শেষ পর্যন্ত সেখান থেকে যে রিপোর্টটা বেরিয়ে এলো যে আরও 7 দিনের জন্য সেগল হোসেনকে সিবিআই তার কাস্টাডিতে রাখতে পারবে। এই 7 দিনের মধ্যে যা খুঁড়ে বার করেছে, আপনাদের মনে আছে হরপ্পা মহেঞ্জোদারোর খনন যত এগোত তত প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র বেরিয়ে আসতো, ইতিহাস বেরিয়ে আসতো, অতীতটা বেরিয়ে আসতো। সেগল হোসেনকে যত খোঁড়া হচ্ছে সম্পত্তি বাড়ছে। কিছুদিন আগে আপনারা জানেন আনন্দবাজার পত্রিকা খবরটাকে ভেতরের পাতায় নিয়ে চলে গিয়েছিলেন, 6 না 8-এর পাতায় নিয়ে গিয়েছেন। সেখানে বলছেন 50 কোটি টাকার সম্পত্তি তার দেহরক্ষী। এই রিপোর্টটাকে চাপার চেষ্টা করেছিল আনন্দবাজার, আর পারলেন না। যখন সিবিআই জানিয়ে দিল কোর্টে প্রায় 100 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে সেগল হোসেনের তারা উদ্ধার করেছেন, এখনও পর্যন্ত আরও 7 দিন আবার ইনভেস্টিগেশন হবে, আরও তথ্য হয়তো বার করে আসবে। আমাদের প্রশ্ন দুটো, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনুব্রত মণ্ডলের মাথায় হাতটা না রেখে তার বুড় বাতাসা চরম চরম থেকে শুরু করে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই শব্দবন্ধগুলোকে যদি এন্ডোর্স না করতেন, যদি অনুব্রত মণ্ডলকে লাই না দিতেন, প্রশ্রয় না দিতেন, আশ্রয় না দিতেন, বাড়তে সুযোগ না দিতেন, তাহলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী 100 কোটি টাকার সম্পত্তি করতে পারতেন? বলুন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলুন। আপনি সততার প্রতীক, আপনি আপনার জেলা সভাপতি তৈরি করেছেন, তার দেহরক্ষী যদি 100 কোটি টাকার সম্পত্তি এখনও পর্যন্ত সিবিআই যদি উদ্ধার করে থাকে, কত 100 কোটি টাকার সম্পত্তি তার আছে, এবং তার দেহের অর্থাৎ অনুব্রত মণ্ডলের কত 1000 কোটি টাকার সম্পত্তি আছে। অনুব্রত মণ্ডল একটা সময় খুব গর্ব করে দলের ভেতরে বলতেন, শুনেছি বিভিন্ন সূত্র ধরে বলতেন, আমি হায়েস্ট পেড জেলা, আমি সব থেকে বেশি টাকা পাঠাই কলকাতায়। এই হায়েস্ট পেড জেলা করতে গিয়ে শেষ পর্যন্ত তার দেহরক্ষীও হায়েস্ট পেড দেহরক্ষী হয়ে গেছেন। 100 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে নিউটাউনের 3টে ফ্ল্যাট, 1টি পরিচারিকা, 2টি স্ত্রীর নামে, ওই ডোমকলে যেখানে তার পৈতৃক ভিটে সেখানে রাজপ্রাসাদ বানিয়েছেন, 5টা বড় সম্পত্তি করেছেন, বিঘের পর বিঘে জমি কিনেছেন, বোলফুরে ফ্ল্যাট কিনেছেন, সিউড়িতে সম্পত্তি বাড়িয়েছেন, কী সম্পত্তি বলুন তো। সংবাদপত্রে চোখগুলি চমকে উঠছিলাম, একাধিক ডাম্পারের মালিক, একাধিক ফ্ল্যাটের মালিক, পাথর ভাঙার যন্ত্র, পেট্রোল পাম্প, 200 বিঘে জমি, ভাবতে পারেন একজন কনস্টেবলের মাত্র 15-20 বছর কাজ করে 200 বিঘে জমির সম্পত্তির মালিক, কী উত্তর দেবেন? এর উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, অনুব্রত মণ্ডলকেও নয়। কারণ অনুব্রত মণ্ডল না বাড়লে দেহরক্ষী বাড়ত না, অনুব্রত মণ্ডলকে না প্রশ্রয় দিলে আজকে সেগল হোসেন সেঞ্চুরিটা করতে পারতেন না। আর এই অনুব্রত মণ্ডলকে এই বৃদ্ধির জায়গাটা দিয়েছেন যে দুজন মানুষ, তার নাম একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে আদিক্ষেতা করে বলেছেন একটাকে অভিষেক, আচ্ছা একটাকে অভিষেককে প্রশ্ন করতে ইচ্ছে করে, আপনি জানতেন না অনুব্রত মণ্ডল এইভাবে সম্পদ আহরণ করে, এইভাবে চৌর্যবৃত্তি করে, এইভাবে টাকা তোলে, তোলাবাজি করে, এবং তার দেহরক্ষীও তোলাবাজি করে, আপনি জানতেন না? আজকে আদিক্ষেতা করে মানুষের কাছে অবয়ব তৈরি করছেন, একটা ইমেজ তৈরি করছেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখো একটাকে অভিষেক, একটা কনসেপ্ট বিল্ডিং করছি মানুষের। মানুষের যখন ইমেজ বিল্ডিং হয় তার ইতিহাসটা কেন আমরা দেখবো না? আজকে অনুব্রত মণ্ডল এইভাবে শ্রীবৃদ্ধি করছেন, কলকাতায় টাকা না পাঠালে তাদের এতটা আশকারা দিতে পারতেন? প্রশ্নটা আজকে রাখলাম, আপনারা ভাবুন, বাংলার মানুষের কাছে ভাবানো দরকার। তার কারণ তথাকথিত সংবাদ মাধ্যম একটাকে অভিষেক নিয়ে আদিক্ষেতা শুরু করে দিয়েছে, তার টেলিকাস্ট শুরু করে দিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেহবাগ হোসেন দিনের পর দিন, সেগল হোসেন দিনের পর দিন গত 15 বছর ধরে যে সম্পদ আহরণ করেছেন অনুব্রত মণ্ডলকে ডাল করে, সেই দিকে তো বাংলা মিডিয়া কোনো দিন যায় না। কেন যায় না? কোনো দিন দেখেছেন এবিপি আনন্দকে সেই টেলিকাস্টটা করতে যে অনুব্রত মণ্ডলের যিনি দেহরক্ষী আছেন তার প্রপার্টির একটা স্টিং অপারেশন করি? কোনো দিন দেখেছেন? দেখবেন না, মুখ্যমন্ত্রী চটে যেতেন যে মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে বলতেন
ওর মাথায় অক্সিজেন কম যায় বলে কিছু কিছু ভুলভাল কথা বলে দেয়। সেই অনুব্রত মণ্ডলকে আবার জাতীয় কর্মসমিতির সদস্য করেন। অথচ এবিপি আনন্দ সহ বেশ কিছু বাংলা তথাগতিত সংবাদ মাধ্যম, সংবাদপত্র, এমনকি আনন্দবাজারও কোনো দিন কখনো এক মিনিটের জন্য খুঁজে দেখেনি, পারত না, তাদের সাংবাদিকরা খুঁজে পারত না, খুঁজতে পারত না। আনন্দবাজার একজন প্রাক্তন সাংবাদিক, রিটায়ার করে গেছেন, তাকে ফোন করেছিলাম একবার জানার জন্য এই বিষয়গুলো নিয়ে যে আপনারা তো সাংবাদিকতা করেছেন, আপনাদের কোনো দিন মনে হয়নি যে একটা একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি, যেটা একটা সময় হলোদর পোর্টাল করতেন? তিনি কি উত্তর দিয়েছেন খুব ইন্টারেস্টিং, সেটা বলেই শেষ করবো। তিনি বলেছেন, আমাদের দিলে আমরা মাটির তলা থেকে সমস্ত সম্পত্তির ইতিহাস দলিল খুঁজে বার করতাম, কিন্তু মালিকরা দিতেন না, সম্পাদকরা দিতেন না, নবান্ন চটে যাবে, বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে, আনন্দবাজারের বিজ্ঞাপন কমে যাবে স্টিং অপারেশন করলে। অনুব্রত মণ্ডলের এই সেগাল হোসেনকে ধরতে আমাদের 10টা দিন লাগতো, কিন্তু আমাদের ছাড়পত্র পেতাম না। বীরভূমের যে সাংবাদিক, তিনি পারতেন না আনন্দবাজারে, আলবাত পারতেন, করবেন না, তার কারণ নবান্নের প্রসাদ এবং অনুব্রত মণ্ডলের প্রসাদে এরা তুষ্ট থাকতেন। আর তার জন্য এত বছর বাদে বেরোলো যে সেগাল হোসেন 100 কোটি টাকার সম্পত্তি আহরণ করেছেন, এখনও পর্যন্ত, টেল নাও, যখন এই প্রতিবেদন পেশ করছি তখনও পর্যন্ত। প্রশ্নটা হচ্ছে, যদি সংবাদ মাধ্যম, আমরা আবার ফিরে আসবো সংবাদ মাধ্যমে, বাংলা সংবাদ মাধ্যম তার ইনভেস্টিগেটিভ জার্নালিজম যদি বলবৎ রাখত, বাংলায় চোর আর ডাকাতগুলো এত শ্রীবৃদ্ধি করতে পারত না নবান্নের আশ্রয়ে প্রশ্রয়ে লালনে পালনে। ঠিক কি ভুল আপনারা লিখুন কমেন্ট বক্সে, কিন্তু ভাবুন তো, একটা সেগাল হোসেন একজন মন্ত্রী নয়, এমএলএ নয়, এমপি নয়, একজন জেলা সভাপতি, মাত্র জেলা সভাপতি, তার দেহরক্ষী হয়ে 100 কোটি টাকা, একটু কনসেপ্টটা ভাবুন। 200 বিঘে জমি কোনো জমিদারের থাকে না, 200 বিঘে জমি সেগাল হোসেনের, কোনো সিআইডি তদন্ত হবে না এটা নিয়ে? রাজ্য সরকার তো করা উচিত ছিল, কোনো গোয়েন্দারা রিপোর্ট দেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে? অবশ্যই দিয়েছেন, কিন্তু তিনি বাড়তে দিয়েছিলেন, তার কারণ যে কথাটা অনুব্রত মণ্ডল সহচরদের বলেন যে কোটি কোটি টাকা এই কলকাতার হরিশ মুখার্জি হরিশি স্ট্রিটে দিনের পর দিন এসছে, তার জন্য অনুব্রত মণ্ডল বলতে সাহস করতেন আমি হায়েস্ট পেড জেলা, আমাকে কে কী বলবে? আর এই তেজটা তার দেহরক্ষীদের মধ্যেও ছড়িয়ে পেয়ে পড়েছিল, না হলে ভাবতে পারেন একজন জেলা সভাপতির দেহরক্ষী এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে 100 কোটি টাকা, কত শো কোটি টাকা আবিষ্কার হবে জানি না। এবার ভাবুন তো, মন্ত্রী, এমএলএ, এমপি, তাদের দেহরক্ষীদের কত কোটি টাকার সম্পত্তি হয়েছে, ভাবুন আপনারা। ছেলেটাকে ওকে অ্যারেস্ট করে দেন। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিতা, সম্বিতা, ও বিজেপি করে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে।